ان الحمد لله والصلاه والسلام على رسول الله اللهم صل على النبي الامي وعلى اله واصحابه اجمعين আপনারা বিভিন্ন সময় বিভিন্ন কমেন্ট করেন, প্রশ্ন করেন, আল্লাহর ফজল যতক্ষণ আল্লাহ তৌফিক দেন এর জবাব দেই। আর বড় জরুরি মনে করছি, আর দিনের এক দাওয়াত হিসাবে মনে করিয়া আজকে নয়া কিছু জিনিস আরম্ভ করিয়া। নয়া হইতে সময় যদিও প্রশ্ন উত্তর বিভিন্ন দিলেইছি, আর আমরা জানি না যে আমরা কোন খাম হল্লে কাফির বনি, কোন মাত মাতলে কাফির বনি যাই, কোন অবস্থা চললে আমরা কুফুরি অবস্থা চলি, এখানে আমরা জানি না। এই না জানার কারণে আমরা বহুত সময় বড় বিপদী, যার কারণে কুফরি কালাম কুফরি হতা হতাতুরা বুঝাইবে লাগিয়া সিরাজুস সালিকিন আর জুলুমাতুল কুফর নামর দুই কিতাব অন তাকে আমি কয়েকটা জিনিস বাসিছি আপনার খের মতো কইম। যে মতো কোনো মুসলমান নন মুসলমান আছে, আর আমরা কোনো মুসলমানে যদি এক দৃষ্টিতে দেখি যে মুসলমান জেলা পবিত্র বালা, গৈর মুসলমান ওলা পবিত্র বালা, এর মধ্যে কোনো পার্থক্য নাই। যদি কেউ ইলা মন আনছি বা ইলা এতেকাদ রাখিয়া চলি, তো এই দ কিতাব লেখছেন আমরা কাফির বনে গেলাম। আর যদি কাফির বনি যাই, তো এই সময় আমার শাদী রইত নাই, যেহেতু আমি কাফির আমার বিবি মুসলমান, আর কাফির আর মুসলমানও মাঝখানে বিয়া থাকে না, তখন দ্বিতীয়বার বিয়া পড়াইতে লাগে। ঠিক এইভাবে কোনো মানুষে যদি হয় যে আল্লাহ পাকর ছেলে আছে মেয়ে আছে, অন্তর মধ্যে রাখছে, মুগ্ধি প্রকাশ করছে, ইলা করার পরেও আমরা কাফির বনি যাই, আল্লাহর আদেশ ব্যতীত নিজের ইচ্ছা অনুযায়ী কোনো খাম যদি আমরা করি, আল্লাহ আদেশ দিছেন ও খামলা করতাম, আমি আমার ইচ্ছা অনুযায়ী করি, আর এর তো আল্লাহর আদেশের কোনো খেয়াল নেই না, নিজের মনমানি মন চাহিদা যদি করি লইছি, তাহলে বহুত সময় আমি খাম করিয়া কাফির বনমু, যার কারণে দ কিতাব লেখতারা ইলা অবস্থার মধ্যে আমি কাফির বনে যাইম। আল্লাহর কোনো স্থান নির্দিষ্ট কেউ যদি করিলাইন বলে আল্লাহ নির্দিষ্ট জায়গার, তখন আমরা যারা গড় আছে, বাড়ি আছে, টাউন আছে, গাঁও বস্তি আছে, ওলা আল্লাহর কোনো নির্দিষ্ট জায়গা যদি কোনো মানুষে নির্ধারণ করিলায় আর ইলে এতেকাত রাখি দিছে, তো ইমানও কাফির বনে যাব। আর সেও যদি নিজের বিবিরে বলে এ কথা হয় যে আল্লাহ ব্যতীত, আল্লাহ তো আসন আসন, কিন্তু আল্লাহর পরেও সবচেয়ে বড় প্রিয় তুমি বা আল্লাহর মতো সবচেয়ে প্রিয় তুমি, কোনো বন্ধুরে বললো আল্লাহর আল্লাহ খান বা আল্লাহ ব্যতীত সবচেয়ে প্রিয় তুমি, আর তুমি হালাকে কিমান কাফির হইতে পারে, ফাসিক হইতে পারে, বেনমাজি হইতে পারে, এই মতো মাইশরে কোনো মাইশে যদি তলফুজ করি লেছে আর উচ্চারণ করিয়া হয়েছে যে ওলা বালা তুমি, হালাকি মানু মধুর হইতে পারে, জুয়ালি হইতে পারে, নাফরমান হইতে পারে বা বিবি হইতে পারে, এই অবস্থাতেই মানু কাফির বনে যাইব। যদি কাফির বনে গেছে তে হো মাসলা ওহান যে আমি দ্বিতীয়বার বিয়া ফড়াইতে লাগবো, বিয়া করতে লাগবো, মর সাইবস্ত করতে লাগবো। ওলা কোনো মাইশে তার নিজের বিবির লগে ঝগড়া করের, আর ঝগড়া করতে সময় ঝগড়ার মধ্যে তো পরাজিত ওর, আর ঝগড়ার মধ্যেও পরাজিত হইতে সময় হর যে আল্লাহ তোমালোকে যদি নাউজবিল্লা ঝগড়া হরন তব তাই পরাজিত হইবা, তাই তোমালোকে জিতিতে পারতা নাই, আল্লাহ হার মানা লাগবো, ইলা কোনো মাইশে যদি হইছি আর হাসাও আমার মধ্যে এটা বেমার আছে, তো এই মানুষ কাফির বনি যাইব, বিবি তার তা বিয়াত রইত নাই, দ্বিতীয়বার বিয়া পড়াইতে লাগবে। ওলা কোনো মাইশে এক কথা হইল যে উফরে আল্লাহ আর নিচে তুমি, তুমি আমার সাহারা দিতায়, আর তুমি ছাড়া আমার কোনো সাহারা নাই, আর এই জমিনও আমি তোমারেও মানি, আর তুমিও সর্বেসর্বা, এরা যদি কোনো মানুষে হইলিছি তো এই মানুষ কাফির বনে গেছে। ভবিষ্যৎবাণী কোনো মাংস তাকে আমি লইছি, কোনো গণহর গেছে গেছি, কোনো জাদুঘরের গেছে আমি গেছি, হে ভবিষ্যতর হতা হইছে, আদ দেখিয়া হইছে, আমার শরীর দেখিয়া হইছে, আর এই ভবিষ্যৎখান আমি মানি লইছি, আমি স্বীকার করি লইছি, একরার করি লইছি, এই অবস্থানে কাফির বনি গেলাম, আমার ইমান থাকছে না। এইভাবে যদি কোনো মাইশে কোনো জালিম কোনো মাইশে কোনো মাইশের উপরে আল্লাহ হয়তো কোনো বিপদ আনছেন, কোনো মুসিবত আইছে, আর এই মাইশে হওয়ার যে বিপদটা আর মুসিবতটা শুধুমাত্র আল্লাহ আমারে দিছেন আর কেউ দেখছেন নানি, তাই না, খালি আমারে চিনননি, জেলা এক মাইশে হয়েছিল নানি বলে নমাজ রোজা ইতা সমস্ত আল্লাহ সারা গরিব দনী লাগে বরাবর দিছেন, আর দন দিতে সময় আল্লাহ সেই সিয়া দিন, ও যে মাত যেতা ইতা মাত কুফরি মাত, এর দ্বারা মাইশর ইমান থাকে না, বিবি তালা হয়ে যায়।
আর ঠিক এইভাবে কোনো মানুষে আল্লাহর হুকুম অনুযায়ী কোনো বালা খাম করের আর অন্য একজনে আইয়া ই হতা কর যে তুমি ই খাম যেখান করডায় ইতা খাম তুমি কিতালাই করো বলি কেন আল্লাহর আদেশ আমি এখানে করা লাগবো এ কর না না আল্লাহর আদেশ আমি কিতালাই মানতাম ইতা আমি মানতে পারতাম না আমার আমার যেখান আছে আমার করিয়া যাইম এই মারুক কাফির বনি যাইব ওলা কোনো মানুষে কোনো অপরাধ করছে আর কোনো মানুষে কোনো খারাপ খাম করের আর আল্লাহর আদেশে বঙ্গ করের আর আল্লাহর আদেশ বঙ্গ করতে সময় নাফরমানি করতে সময় হে আবার হরি খামটা তুমি হরিও না আল্লাহর দুজখ আছে শাস্তি আছে তুমি দুজখ যাইতে লাগবো এই সময় উঠিয়া কর আমি দুজখরে ভয় করি না আল্লাহর শাস্তিরে ভয় করি না আল্লাহর ইতা গজব আমি ডরাই না ইলা যদি হইলেইছে তো ইমানও কাফির বনি গেছে ইনো আমি হইলাম এখনও পর্যন্ত এগারোটা বারো নম্বর ইয়া তাহলে যদি কোনো মানুষে সর্বশক্তিমান আল্লাহর উপরে দোষারোপ করে যে আল্লাহ বিচার সুবিচার করইন না আল্লাহ সাইয়া সাইয়া বিচার করইন আল্লাহ জুলুম করইন আল্লাহ মানুষ সাইয়া মানুষের লগে ব্যবহার করুন না ওজুবিল্লা ইলা যদি কোনো মানুষে হইলেছি আমরা গাওয়ালিত কিছু মানুষিলা হই দেন ই মানুষ কাফির বনি যাইব ঠিক হলা তেরো নম্বর কোনো মানুষে আল্লাহর কিয়ামতর ন্যায্য বিচার যেখান আছে এই বিচারই কেন আল্লাহ করবা আল্লাহ অপরাধীরে যে দোষী আছে তারা শাস্তি দিবা যে দোষী নাই তারে আল্লাহ জন্নতর মধ্যে দিবা আর এক মানুষে উঠিয়া কর কিয়ামতর দিন যদি বিচার আরম্ভ হয় আমি নিষ্পাপ তাহমু আমি আল্লাহর আল্লাহর রহমত তাকব আমি লগালগ জন্নত দইম গিয়ে আমার কোনো আজাব হইতো নাই আমি একইবারে নিষ্পাপ তাহমু হালাকে বেনমাজি মদুরা জুয়ালি হইতে পারে ইলা যদি কোনো মানুষে হইলেছে তো ইমানও কাফির হয়ে যাব ওলা চোদ্দ নম্বর কোনো গরিব মানুষ আছে কোনো ধনী মানুষে দেখিয়া হিংসা করের বা তার সুখ দেখিয়া তার আইয়াসি দেখিয়া এই মানুষের উপরে তার একটা বিতৃষ্ণা আইছে আর আইয়া বাদে কর ধনী মানুষ আল্লাহর বন্দা আর আমরা গরিব যারা আছি এরা আল্লাহর বন্দা নাই ইলা যদি কোনো মানুষে বিচার হইলিছে আর লগে আবার কর আল্লাহ গরিব যে আছে এরে আল্লাহ কোনোদিন চান না চাইতো না ধনীরে খালি চাইব এই মতো কথা হয়েছে কুফরি কালাম হরছে বিবিতালা হয়েছে ফন্ন নম্বর যদি কোনো মানুষের টেখা চুরি হয় বা ডাকাতি হয়েছে অপহরণ করা হয়েছে বা কোনো পুত্র কন্যা ছেলে মেয়ে মারা গেছে আর এই ব্যক্তি যদি প্রকাশ করে এই কথা যে আল্লাহ তুমি আমার টেখা পয়সা পুত্র কন্যা এই সমস্ত আমার নিকটে ফৌসাইয়া দিতাই আসিল রাস্তায় আসিল তুমি খালিয়া নিছো গিয়া আর অন্য অপরাধী যারা আসন এরার উপরে তুমি কোনো বিপদ আনো না খালি বিপদ আমার উপরে আনো ইলা যদি কোনো মানুষে হইছে তো ইমানও কাফির হয়ে যাব ষোলো নম্বর যদি কোনো ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতরে স্বীকার করে না অস্বীকার করে ইনকার করে আর হয় না ইতা নবীর কোনো তরিকা নাই নবীর কোনো সুন্নত না হে হইছে ইতা নবীর তরিকা ইলা যদি হইছে আর হালাকে নবীর সুন্নত মশহুর সুন্নত বা নবীর দিন নবীর তরিকা নবীর ইসলাম সারা ঠিক আছে ইমানুক কাফির বনি যাব সতেরো নম্বর যদি সেও কোনো ফিরর ফাও দরিয়া সজদা করন ফার মধ্যে সজদা করন খবর গিয়া সজদা করন তো ইমানুক কাফির বনবা দেখুন আমি কিতাবের হাওলা দিছি জুলুমাতুত কুফর আর সিরাজুস সালিকিন বড় বাড়ি দুটা কিতাব আঠারো নম্বর যদি সেও কোনো লম্বা চুল রাখে মেয়ে হলো লাখান চুল রাখল আর চুল খাটেন না খুফ বান্দের আর বাদে হন না না চুল লম্বা রাখা তো হালাকে চুল তো লম্বা রাখার তিন তরিকা আইছে আর হে তার মন মানে হই দের আওতওয়াল্লা নবীর সুন্নত মহিলা রাখান চুল রাখছে খুফা বান্ধিছে আর পরে হর না ইতা আল্লাহ নবীর সুন্নত আর এই সুন্নত হিসাবে আমি চলিয়ার আর জেলা সুন্নত আছে ও সুন্নতের উপরে আমি চলমু তুমি দেন যেটা সুন্নত তিন তরিকার করাইতে আমি মানি না তৈরি মানব কাফির হয়ে যাব উনিশ নম্বর কেউ যদি কোনো লম্বা দাড়ি সেও দেখছে আর তুমি ই সাইনবোর্ড লাগাইলা এখানে ইলা হে হইয়া ঠাট্টা করের মজাক করের তে আল্লাহ নবীর এক সুন্নত ইহাতককে ওয়াজিবরে লইয়া ঠাট্টা মজাক করার কারণে ইতা কিতাব লেখরাই মানুষ কাফির বনি যাব বিশ নম্বর যদি কোনো মানুষ ইলাকতা হয় ইমান দিলর মধ্যে থাকে দাড়ির মধ্যে থাকে না আর তুমি দেন দাড়ি লইয়া খালি ইমান দেখারায়
ইতা তো দিলর মধ্যে ইমান লুকাইলাছে দাঁড়িয়ে আবার কিতা দাঁড়ির ইনকার করি লইছে ইমানও কাফির বনি যাব। একৈশ নম্বর, সেও যদি কোনো মানুষরে ইলা কোনো কথা হয় যে হে বন্ধু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত আদায় কর আর শরীয়তর আদেশ পালন করিয়া চলো, আর এরপরে এই মানুষে যদি হয় ইতা সুন্নত তুমি হরাইয়া তো ইতা আমার কোনো দরহান নাই, ই মতো শরীয়ত আমি মানি না, তা তুমাতানো লাখান মানুষর খাম ইতা তরিকা সুন্নত মানিয়া চলতায় আমরা জেলা আসিওলা দুনিয়ায় খাইতাম আল্লাহ দিছুন উড়িতাম পিন্দিতাম ইতা এমন মর্ম মরার পরে যেটা ফায়সলা হইব ইতা তুমাতানোর তরিকা নবীর হতা হই আমার ইতা দুঃখা দিও না, তাহলে ই মানুষ কাফির কোনি জীব। ২২ নম্বর, কোরআন শরীফর কোনো আয়াতরে বিশ্বাস করে না, এলা কিছু মানুষ আছেন কোনো কোনো আয়াতরে বিশ্বাস করেন না, বা কোনো আয়াত লইয়া কোনো ঠাট্টা মজাক যদি করে তি মানুষ কাফির হয়ে যাব। আর আগে আমি কইছি কাফির বনলে বিবি তালাক হয়ে যাব, দ্বিতীয়বার বিয়া পড়ান লাগব, আর এর চেয়ে বড় মাথে দ্বিতীয়বার তৌবা করিয়া কলিমা পড়তে লাগবো, কলিমা না পড়লে তো কাফির রইল, খালি বিয়া করলে হইতো না, কলিমা পড়া লাগবো বা দেহে বিয়া করা লাগবে। ২৩ নম্বর, কোন প্রকার বাদ্যযন্ত্র আছে এই বাদ্যযন্ত্র দিয়া দুতারা বা হারমোনিয়াম বা এরা কোনো জিনিস দিয়া কোন আয়াতর তিলাওয়াত লাগে আমি সুন্দর ইত হরিয়া আয়াত আমি এলা যদি হরিতে কাফির বললাম কারণ কোরআন লাগে আমি বাদ্যযন্ত্র ফিট করলাম। ২৪ নম্বর, কোন মানুষ আলিমর উদ্দেশ্য লইয়া ইলা কোনো বাক্য প্রয়োগ করে যে আলিম ব্যক্তির লগে আমার কোনো প্রয়োজন নাই, চলাফেরারও দরকার নাই, তার উপদেশ মানারও আমার কোনো দরকার নাই, আর তারা যে সমস্ত কথা কোরআন আর হদিসতেই হইতে রাখা আমার লাখান মানুষের নাই, ইতো অন্য মানুষের কাছে তাই কেন হইতে আমার কাছে হই না কেনে, ইলা যদি সেও হইলি সৈনতেই মানুষ কাফির বনি যাইবা। ২৫ নম্বর, কোন বস্তু নিশ্চিত হারাম জানিয়াও হে হালাল জানের, কোরআন হদিসে হারাম করছে আর ই মানুষে হন না এগু হালাল, আর আবার কোনো বস্তু হারাম আছে ইগুরে হালাল আল হালাল দিয়ে হারাম যদি হইছে ইলা কোনো মানুষে যদি করে তো এই মানুষ নিশ্চয় কাফির বনবো, এই মানুষে কলিমা পড়া লাগবো দ্বিতীয়বার সাদে করা লাগবো। ২৬ নম্বর, সেও জানিয়া শুনিয়া দেখিয়া হারাম বস্তু খার আর এই হারাম বস্তু খাইতে সময় বিসমিল্লা পড়ে যে মতো মদ হার না উজবিল্লা আর বিসমিল্লা হইয়া মদ হার, এত হারাম বস্তু সুয়রের মাংস হার বিসমিল্লা হইয়া মদ হার ইলা অবস্থাতেই মানুষ কাফির বনি যাইব। ২৭ নম্বর, বিভিন্তর মেন্সর অবস্থার মধ্যে মাসিকর সময় যৌন মিলন কোনো মানুষে যদি হালাল মনে করিয়া করে যেটা হালাল ইতা আসলে হারাম নাই তাহলে ই মানুষ কাফির বনি যাব, কারণ হে শরীয়ত রে ইয়াস আলুনা কানিল মাহিজ কোরআনে করিমন মধ্যে মাত আইসে কুল হুয়া আজান ফা তাজিলুন নিসা মিনাল মাহিজ, আল্লাহ ই খাম থাকি ই অবস্থাত বিরত রইবালে হইয়া দিছ। যদি ২৮ নম্বর, কোনো মানুষে হাওয়ায় ডাক দিছে আর হাওয়ায় ডাকার পরে কোনো মানুষে যদি হয় নিশ্চয় ই হাওয়ায় কোনো মানুষের মৌতর খবর লইয়া আইছে, তার একই নইছে হাওয়া আইছে মৌতর খবর লইয়া আইছে তৈলি মানুষ কাফির বনি যাব। ২৯ নম্বর, মুসলমান হইয়া যদি কোনো হোলি দেওয়ালি খালি পূজা সলহ পূজা বিভিন্ন পূজার মধ্যে যোগ দেয় আনন্দ করে খুশি করে তারা লগে বিলকুল তাল মিলাইয়া যদি চলে আর তারা লাখান যদি ওইয়া বনিয়া ইরা চলে এই অবস্থার মধ্যে মানুষ কাফির বনব দ্বিতীয়বার কলিমা পড়া লাগবো সাদি করা লাগবে। ৩০ নম্বর, যদি কোনো মানুষে রমজানের সান দেখিয়া এই মতো বাক্য হয় যে আমার মাতার উপরে একটা বুঝা ইয়া পড়ছে আর ইতা বুঝা মানিয়া চলা আমার লাগি বড় মুশকিল তৈলি মানুষ কাফির হয়ে যাব। ৩১ নম্বর, যদি কোনো ব্যবসাদার ব্যক্তি ইলা কোনো খাম করে যে আর হতা হয় যে বর্তমানে ব্যবসা একেবারে মান্দা আর ইলা যদি কিছুদিন চলে তে আমরা অনাহারে থাকতে লাগবো ফ্যামিলি চালাইতে পারতাম নাই সংসার ধ্বংস হইব আমরা বিপদী বনি যাইমু তে কিতাব লেখতারাই মানুষ কাফির বনি যাইব। ৩২ নম্বর, যদি কোনো ব্যক্তি কুফরি কালাম করে ও যে মতো কুফরি মাতো হল আমি দেখাইলাম আর এই কুফরি হতাই কান হে যদি সমর্থন করে যে কুফরি হতা একজনে খরের আমি সমর্থনও দিয়ার ও এটা বড় সুন্দর মাত মাতের তাইলে এই ব্যক্তি কাফির হয়ে যাব। ৩৩ নম্বর, যদি কোনো ব্যক্তি নেশা করতে এই হতা হয় তুমি মদ বাং জুয়া ইত্যাদি ই সারা জিনিস তুমি খাইও না এটাকে তুমি বাঁচিয়া থাকো আল্লাহরে তুমি ডরাও, এর উত্তরে এই মানুষে নেশা করে যদি হয়
যে মদ বাং এই সমস্ত হাইবার বস্তু এই সমস্ত হাওয়ার লাগি তো আল্লাহ দিয়া দিছন, তাইলে আমি কিতা লাগি জিনিস খাইতাম না, এলা যদি হইছে মানব কাফির বনে গেছে। ৩৪ নম্বর, যদি কোনো মিথ্যাবাদী মিথ্যা কথা বলে আর এই মিথ্যা কথা তাকে নিষেধ তারে দেওয়া হয়, আর মিথ্যারে নিষেধ দেওয়ার পরে হে যদি হয় মিথ্যা আমি কিতা লাগে কইতাম না, মিসা খতাই কেন আল্লাহ ফয়দা হরি দিছ নি কেন মাতিবা লাগিয়া, তৈরি মাতি কেন আমি বেশ করে মাতিব মানব কাফির বনি যাব। ৩৫ নম্বর, যদি কোনো মুসলমান মূর্তি পূজারীর পূজা দেখিয়া মুসলমানে পূজা দেখিয়া আর মূর্তি দেখিয়া প্রশংসা করে যে ই মূর্তি বা ই পূজা যারা হড্ডা খুব ভালো এক কাম হড্ডা, তৈরি মানব কাফির বনি যাব। ৩৬ নম্বর, ইমাম আবু জাফর কবির রহমতুল্লাহ আলাইহি হুইদরা কোন মাইশে ৫০ বছর জরি দরিয়া যদি আল্লাহর এবাদত করে আর পরে যদি কোনো মুশিকর পূজা মণ্ডপ গিয়া মুশিকরে মূর্তি পূজা সাহায্য করে বা তারে নজরানা দেয় আর তার প্রশংসা করে যে তুমি ই খাম জেতা হড্ডায় বহুত বলা খাম হড্ডায় তোমার লাইনে তোমার ঠিক আছে আমি আমার লাইনে ঠিক আছি, তাহলে এই মানুষ কাফির বনে যাব। ৩৭ নম্বর, কোনো বেনমাজিরে নমাজ না পড়িবার কারণ জিজ্ঞাসা করলে হে যদি বিদ্রুপ হইয়া যদি হয় আমি অন্তরে অন্তরে নমাজ পড়ি তোমাদের মতো, আমি প্রকাশ্য কোনো রুকু সজদা কিয়াম কিরাত তসবি তাহলিলি সারা আমি করি না, অন্তরে অন্তরে আভ্যন্তরীণ হিসাবে আমার নমাজ আমি পড়তাম পারি তোমাতুল্লাহ খান নমাজ আমি পড়ি না, তাহলে কিতাবল এতরা সিরাজু সালিকিন জুলুমাতুল কুফর এ দ কিতাবর হিসেবে মানুষ কাফির বনে গেছে, দ্বিতীয়বার কলিমা পড়া লাগবো, দ্বিতীয়বার সাদে করা লাগবো। আল্লাহ পাকে আমরারে এই সমস্ত কুফরি হাম তাকি হতা তাকি আল্লাহ আমরারে মহরুম রাহক বাসক আল্লাহ আমিন।